নমস্কার, নিউজ নাউন দর্শকসকলক স্বাগতম জানাই ষ্টুডিওর মজিয়াত। মই লিপিকা চাওঁহক কি আছে আজির সংবাদত। ঢকুয়াখানার সোনারী চাপরি বজারত উরুকা দিনা পুয়াই ওলাল প্রকাণ্ড প্রকাণ্ড মাছ। কিনিবলৈ বা চাবলৈ বজারত বাড়িছে গ্রাহকর ভিড়। নিউজ নাউন এক বিশেষ প্রতিবেদন। ঢকুয়াখানার সোনারী চাপরি বজারত উরুকা দিনা পুয়াই ওলাল প্রকাণ্ড প্রকাণ্ড মাছ। কিনিবলৈ বা চাবলৈ বজারত বাড়িছে গ্রাহকর ভিড়। ঢকুয়াখানার সোনারী চাপরি বজারত ওলাইছে 16 কেজি ওজনের আড়ি আর 12 কেজি ওজনের চিতল মাছ। মাঘ বিহুর উরুকার দিনা রাজ্যের বিভিন্ন প্রান্তর বজারত পুয়ারেপরা ওলাইছে বিভিন্ন ধরনের মাছ। উরুকার নিশা লগে ভাগে এসাজ খাবলৈ ডাঙর মাছটো কিনিবলৈ বা চাবলৈ বজারত বাড়িছে গ্রাহকর ভিড়। এই দৃশ্য ঢকুয়াখানার সোনারী চাপরিত ইয়াতো দেখিবলৈ পোৱা গৈছে। রৌ, চিতল, আড়ি, শল, শাল, বৰালি, বাহুর লগতে প্রকাণ্ড প্রকাণ্ড মাছ। 16 কেজি ওজনের প্রকাণ্ড আড়ি আর 12 কেজি ওজনের চিতল মাছটো কোনোৱে যদি চুই চাইছে আন কোনোৱে চাই সন্তুষ্টি লাভ করেছে। মুঠতে মাছ কোনে ক্রয় বা বিক্রি করব পাৰে তাৰে চর্চা চলিছে সোনারী চাপরি বজারত। লখিমপুর জেলার ঢকুয়াখানার সীমাপুর মাজুলীর সীমাপুরতে সোনারী চাপরি বজার আমি স্থলীয় মানে মাছে ভরপুর হয়ে পড়া দেখিছো। আজি 16 কেজি ওজনের আড়ি, 12 কেজি ওজনের রৌ চিতলে ভরি পড়েছে। আমি আশা রাখিছো আমি বজারতে সকল গ্রাহকস আহিছো আমি এই গ্রাহক বজারপ্রাই আমি অন্য বজারতো কম মূল্যত কিনি ভোগালী উরুকা এসাজ খাবলে আমি সকলে সাজু হয়েছো। আমার সোনারী চাপরি অন্যভাগে যে ভোগালী আমার মাছেও আজ ভোগালী হয়ে উঠিছে। আমি আশা রাখিছো এই ভোগর যোগেদি অন্যান্য আহি থাকা দিনবিলাকত সকলো অনুষ্ঠানবিলাক ভোগালী হয়ে উঠক এই আশা রাখি সরু অসমবাসী সোনারী চাপরিবাসী হয়ে আমি ভোগালীর শুভেচ্ছা জ্ঞাপন করেছি। আড়ি তো আপনার 16 কেজি আছে, 16 কেজি এইটা আপনার 1200 টাকা কেজি। তলির দাম হয়েছে কিন্তু হলেও আমি বেশি কমিশন যাওয়া বছর আমি মাছ বিক্রি পড়া নাই। এখন বজার নাম কি? বজার এটা ঢকুয়াখানা সোনারী চাপরি। গ্রাহক ইমান বেয়া নহয় বারো, মোটামুটি ভালে চলি আছে। ঢকুয়াখানার পৰা জিন্তু কোচৰ রিপোর্ট, নিউজ নাও 24x7।